আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সেনিট ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি 8.1-এর বহুনির্বাচনী নিয়ে আলোচনা করেছি গত পর্বে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি 8.2-এর বহুনির্বাচনী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথেই থাকবা। ওকে, তার আগে একটা কথা বলে নেই, এই অধ্যায়ে 8.2-এর বহুনির্বাচনীগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থী, এই জন্য তোমরা আমার সাথে মনোযোগ সহকারে থাকবা। ওকে, আচ্ছা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করি। ওকে প্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। আচ্ছা, আমাদের আজকের মূল আলোচনার বিষয়টি হচ্ছে বৃত্তের বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে বৃত্তচাপটা কি আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটি একটি বৃত্ত, আমরা কি এঁকে নিলাম যে এটি একটি বৃত্ত। এই বৃত্তের বৃত্তচাপটা কি সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, আমরা দেখি যে এই বৃত্তে কয়েকটা বিন্দু দিয়ে আমরা ভাগ করে নিলাম। মনে করো এটি একটি বিন্দু দিলাম, এটু একটি বিন্দু, আর একটি বিন্দু দিলাম এটা। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটি বিন্দু দিলাম কত, এটা। আচ্ছা, আমরা তিনটি বিন্দু ধরে নিলাম, একটি হচ্ছে এখানে এ, আর একটি হচ্ছে এটা বি, এবং এটি হচ্ছে এ, এবং এটি বি, এবং এটি কত, সি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম হচ্ছে বি, এবং এটাকে দিলাম হচ্ছে সি। আচ্ছা, এখন এই তিনটি বিন্দুর ভিতরে বৃত্তচাপ আছে। আচ্ছা, বৃত্তচাপটা কি? এই যে এখান থেকে এ হতে, এখান থেকে শুরু করে এ হতে এই পর্যন্ত যে যেটুকু অংশ, পরিধির যে অংশটুকু, ওটুকুকে বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, এখন এই এইটুকু বৃত্তচাপ, এই বৃত্তের আরও চাপ থাকতে পারে, যেমন এখান থেকে বি থেকে সি পর্যন্ত, এই বি থেকে সি পর্যন্ত অংশটাও কি হতে পারে, বৃত্তচাপ হতে পারে। আবার এই বাকি, এই সি, এই সির এই যে বাকি অংশটুকু, এটুকুও এ সি একটি বৃত্তচাপ হতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, এইটা হচ্ছে একটি বৃত্তচাপ, এবং এই বৃত্তচাপের অনেকগুলো অংশ থাকে, যেমন এই যে এ বি, যে এই অংশটুকু যেটুকু আছে এটুকু বলা হয় হচ্ছে উপচাপ। ঠিক আছে, বৃত্তচাপ ঠিক, কিন্তু এইটুকুকে বলা হয় হচ্ছে উপচাপ। এবং এই যে এখান থেকে তুলনামূলক এর সে বড়, কত বি থেকে সি পর্যন্ত যে অংশটুকু, এইটুকু বলা হয় হচ্ছে অধিচাপ। এখন অধিচাপটা আর উপচাপটা কি সেটা আমরা খেয়াল করি। এক কথায় কি আমরা জানবো, যে হচ্ছে এই বৃত্তের পরিধির অংশের যদি ভাগ করা হয় চাপ দিয়ে, কয়েকটি বিন্দু দিয়ে, তাহলে সেটি ছোট অংশ যেটা হবে সেটা হবে হচ্ছে উপচাপ, এবং বড় অংশটুকু যেটুকু পরিধির বড় অংশটুকু যেটুকু হবে সেটুকু হবে হচ্ছে অধিচাপ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, কোনো বৃত্তের পরিধির অংশের ছোট অংশটুকুকে বলা হয় উপচাপ, এবং বড় অংশটুকুকে বলা হয় অধিচাপ। ঠিক আছে, তাহলে কি আমরা বৃত্তচাপটা সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা জানবো হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা, বৃত্তস্থ কোণগুলো কি আমরা একটু এখন একটু দেখে আসি। আমরা একটু চিত্র এঁকে নিলাম, এই চিত্রের বৃত্তস্থ কোণটা আগে আমরা কি বিন্দুটা আঁকিয়ে নিলাম, এটি আছে কেন্দ্র। ঠিক আছে, এই কেন্দ্রের এখন এটা কি করলাম, এটি একটি বিন্দু, এবং এটি একটি, এবং আরেকটা অংশ কেটে নেই, সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এ, এটাকে ধরে নিতে পারি বি, এবং এটা সি, আর এইটুকুকে ধরে নিলাম কত, ও। আচ্ছা, তাহলে কি হলো, এখানে বি ও সি একটি কোণ হয়ে গেল, এবং কি হলো, বি এ সি একটি একটি কোণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কোণ উৎপন্ন হলো কয়টি, একটি হচ্ছে বি ও সি, এবং একটি হলো কি, বি এ সি। ঠিক আছে,
আচ্ছা, এখানে বলছে যে বিত্তস্ত কোণ কোনটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে বিত্তস্ত কোণ মানে পরিধির যে অংশের সাথে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি বিত্তস্ত কোণ, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটুকু বুঝে নাও যে আমি আবারও বলি, বিত্তস্ত কোণটা হচ্ছে পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বিত্তস্ত কোণ। আর ঠিক আছে, তাহলে আমাদের বিত্তস্ত কোণটা কি হলো, বি এ সি, এই অংশটা আমাদের এখানে যে উৎপন্ন হলো যেটুকু, এটুকু হলো আমাদের বিএসি, এটা হলো হচ্ছে কি বিত্তস্ত কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বিত্তস্ত কোণটা কি জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখবো হচ্ছে কি কেন্দ্রস্থ কোণটা কত। আচ্ছা, কেন্দ্রস্থ কোণটা কি, তাহলে কি আমরা একটি কেন্দ্র আঁকিয়ে নিলাম, কেন্দ্র থেকে কি আগের মতোই অংশ একটি আঁকিয়ে নিলাম, আগে যেরকম করেছিলাম সেরকম করলেই হতো, এটা নতুন করে আর কি আঁকানোর দরকার ছিল না। তবুও আমি দেখাচ্ছি, এটা বি, এটা ও, এটা সি, আর এটা কি এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটি কোণ উৎপন্ন করলো, সেটি হচ্ছে একটু আগে জানলাম সেটি বিত্তস্ত কোণ, আর এই জায়গাটায় যে কোণ উৎপন্ন করবে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তার মানে কি বি ও সি এই কোণটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে কি আমরা আবার বলি, আমি তোমরা ভালো করে শুনে নাও, সেটি হচ্ছে বি এ সি বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটি হচ্ছে বিত্তস্থ কোণ, এবং কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। বুঝতে পেরেছো, কেন্দ্রস্থ কোণ, বিত্তস্থ কোণ, আর একটি কি অধিচাপ এবং উপচাপ, এই চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, আগামীতে যদি আরো থাকে তো দেখি এখন কি নিয়ে আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, বিত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, চাপ, বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, এই কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম এই 8.2-এ। আর এই বিষয় নিয়ে আমার মনে হয় নেই, 8.2-এ অন্তত এগুলোই জানা থাক, পরবর্তীতে বাকি থাকলে আরো আলোচনা করব। এখন আমরা কি সরাসরি চলে গেলাম হচ্ছে বহুনির্বাচনীতে, ঠিক আছে। ওকে, তাহলে কি হলো, অর্ধবৃত্তস্থ কোণের মান কত। আচ্ছা, এখন আমরা অর্ধবৃত্তস্থ কোণটা এখন দেখে নেই। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণের মান কত, আমরা একটি বৃত্ত আঁকে নিই, বৃত্ত আঁকে নিলাম, এর কেন্দ্র দিলাম, এখন এই কেন্দ্রগামী যাকে ব্যাস বলে সেই ব্যাসটা আঁকে নিলাম। এখন যেহেতু আমাদের বলেছে কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কি করতে হবে, অর্ধবৃত্ত আগে আঁকিয়ে নিতে হবে। আচ্ছা, অর্ধবৃত্ত আঁকানোর পরে এখন এই অর্ধবৃত্ততে যদি কোণ উৎপন্ন করে সেই কোণের মান কত, এই জাতীয় কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। তার মানে এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই কোণটার মানই চাচ্ছে। ওকে, আচ্ছা, এই কোণটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, কেননা আমরা কি এটি একটি সূত্র বলে আমরা ধরে নেব যে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। এটি আমাদের তাহলে এই এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, শিক্ষার্থী, আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে এ বি সি একটি বৃত্ত, এবং এই বৃত্তের মাঝখানে কি আছে। আচ্ছা, এখানে কি এ বি সি একটি বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটি ত্রিভুজ আঁকানো আছে, সেটি হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এবং এর তিনটা বাহু সমান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি দাগ, এটা 2টি দাগ, এবং তৃতীয় বাহুটাতে 2টি দাগ। এইভাবে যদি সবগুলো একই রকম দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে যে বাহুটি সমান, এবং এখানে দেওয়া আছে কি বি ও সি কোণ এর মান কত। আচ্ছা, বি বি ও সি কোণ, অর্থাৎ এই বি ও সি কোণ এর মান কত। ওকে, প্রিয় শিক্ষার্থী, বি ও সি কোণ আমরা বুঝতে পারি কিভাবে, দেখি যে যেহেতু আমাদের কোণ এই কোণের বাহু তিনটা সমান, আর কোণের বাহু তিনটা যদি সমান হয় তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হলে তার প্রত্যেকটি কোণও সমান হয়, আর প্রত্যেকটি কোণ যদি সমান হয় তাহলে কি প্রত্যেকটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রিকে কি করা যায়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রিকে যদি আমরা কি করব, 180 ডিগ্রি ভাগ কত, ত্রিভুজের বাহু থাকে কয়টা, তিনটি, তাহলে, এবং ত্রিভুজের কোণ থাকে তিনটি, তাহলে একে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 × 6 = 18, প্রত্যেকটি কোণের পরিমাণ হবে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, প্রত্যেকটি কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই উপরে যেটি
আচ্ছা, এখানে খেয়াল করি, এই কোণটা তাহলে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো। এখান থেকে পুরো কোণটাও 60 ডিগ্রি, এই পুরো কোণটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটাকে তিনকে তিন দ্বারা ভাগ করে হয়েছে 60 ডিগ্রি, তার মানে এখানে 60 ডিগ্রি। ওকে, এই এ কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা জানি ত্রিভুজের কোনো বৃত্তস্থ ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই কোণটা আমরা জানি কি, এ কোণটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। আর বি ও সি এই কোণটা হচ্ছে কত? এখানে কি বি ও সি কোণটা হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ। আর আরেকটা কি আছে কি, বি এ সি এই কোণটার নাম হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বৃত্তস্থ কোণ। আচ্ছা, এবার আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই এ কোণটা যা হবে তার দ্বিগুণ হবে বিওসি কোণ, অর্থাৎ এই ও কোণ। এখান থেকে এইটুকু আমাদের চাচ্ছে কিন্তু বিওসি, অর্থাৎ এইটুকু চাচ্ছে। এখন এখানে হয়েছে 60 ডিগ্রি, তার মানে এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 60কে 2 দ্বারা গুণ করলে হয় আছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি, এটি বিওসি এর মান কত ডিগ্রি, অর্থাৎ এই যেটা। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো, আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। আরেকটা অঙ্ক হচ্ছে কি, বৃত্তের যে কোনো 2টি বিন্দুর মধ্যে পরিধির অংশকে কি বলে? ওকে, আচ্ছা, বৃত্তের যে কোনো 2টির আমরা ই করে আঁকিয়ে নিই, বৃত্তের যে কোনো 2টি বিন্দুর মধ্যে। আচ্ছা, বৃত্তের একটি বৃত্ত আমরা আগে আঁকিয়ে নিলাম, এবং এই বৃত্তের 2টি বিন্দুর মধ্যে, মনে করো এটি একটি বিন্দু এবং এটি একটি বিন্দু, ঠিক আছে, এই বিন্দুর মধ্যে পরিধির অংশকে কি বলে? আচ্ছা, পরিধির অংশ কি, এটুকু পরিধির অংশতে এটুকুই বলে। আবার কি আরেকটা বাকি থাকলে, এটুকু যেহেতু আমরা 2টি বিন্দুতে ভাগ করেছি, এটি একটি বিন্দু এবং এটি একটি বিন্দু, এই 2টি বিন্দুতে যদি ভাগ করা হয় কোনো বৃত্তকে, তাহলে কি হয়, 2টি অংশে বিভক্ত হয়, এবং পরিধির যে অংশটুকু থাকে সেটুকু থাকে কি, চাপ। ঠিক আছে, আমরা একটু আগে প্রথমে আমরা জেনেছি চাপ, বৃত্ত চাপ কাকে বলে, তারপরে উপচাপ অধিচাপ কাকে বলে, এগুলো আমরা জেনেছি। এখন এখান থেকে তাহলে আমরা সহজেই বলতে পারি কি, মনে করি এটি একটি বিন্দু এবং বি একটি বিন্দু, এবং এই এ বি যদি এদিকে ঘুরে এই পরিধির অংশ করা যায়, তাহলে এটি হয় হচ্ছে কি, একটি চাপ হয়। ঠিক আছে, আবার এখান থেকে এইটুকু যদি কল্পনা করি, এটিও একটি চাপ। ঠিক আছে, এখন কোনটা বড় কিংবা কোনটা ছোট, কোনটা অধিচাপ কোনটা উপচাপ, এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি, সুতরাং আমরা সে নিয়ে ভাববও না। তাহলে আমাদের উত্তরটা কি হলো, আমাদের উত্তরটা হয়ে গেল হচ্ছে চাপ। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যেতে পারি। পরবর্তী আরেকটা অঙ্ক হচ্ছে, এটি হচ্ছে কি, এ বি সি চাপের দৈর্ঘ্য এস একক হলে বৃত্তটির পরিধি কত একক? আচ্ছা, আমরা খেয়াল করি এখানে আছে কি, এ এ বি এবং সি, এ বি সি চাপের দৈর্ঘ্য কত, তার মানে এখান থেকে একটু পুরো এই এটুকু অংশটাকে কি, এস, এইটুকু যদি হয় এস, তাহলে কি বৃত্তের পরিধি কত হবে? যেহেতু আমরা এ বি এটিকে সমান ভাগে ভাগ করা হয়েছে, কেননা এই ওটা যদি 2 ভাগে ভাগ করা হয়, তাহলে এটি হবে কত, পরিধির এইটুকু, এই ও বিন্দু ও বি যেহেতু লম্ব, আর ও বি লম্ব হলে কি হবে, এ সি কে 2 ভাগে ভাগ করবে, আর এ সি কে যদি 2 ভাগে ভাগ করে, তাহলে কি হয়, ও বিটা মাঝখান দিয়ে হয়। তার অর্থটা হচ্ছে এইটুকু যে এই পুরো বৃত্তটাকে অর্ধবৃত্তে বিভক্ত করা হয়েছে, আর অর্ধবৃত্তে যদি বিভক্ত করা হয়, তাহলে অপরটুকু হবে কি, ধরে নিয়েছে এস, তাহলে পুরো বৃত্তটা কি হবে প্রিয় শিক্ষার্থী, পুরো বৃত্তটা হবে আছে 2s, কেননা এটি একটি এস যোগ এস সমান 2s। ওকে, তাহলে আমাদের উত্তর হবেটা কি, 2s এই অংশটা। ওকে, আচ্ছা, পরেরটুকু আমরা দেখি, ও বি সমান 2 সেন্টিমিটার হলে এসি কত সেন্টিমিটার? ওকে, এটি খুবই সোজা, দেখো ও বি যদি 2 সেন্টিমিটার হয়, তার মানে এখান থেকে এইটুকু 2 সেন্টিমিটার ধরেছে। ঠিক আছে, তাহলে ও বি যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এসি সমান কত, অর্থাৎ এ সি সমান কত? ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছোট্ট একটা জিনিস বলি, সেটি হচ্ছে ও বি হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ, আর সমান বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিলাম আর সমান কি 2 সেন্টিমিটার, এটি একটি ব্যাসার্ধ, এবং এখান থেকে ও এ এটিও একটি কিন্তু ব্যাসার্ধ, তার মানে এটিও ব্যাসার্ধ এটিও ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আমরা এখানে জেনেছি 2, তাহলে কি এটি 2 এটি 2, এবং ও সি এটিও একটি ব্যাসার্ধ, তার মানে এটিও 2, অর্থাৎ 2 2 2 এবং 2। এখন চাচ্ছেটা কি, ও বি 2 সেন্টিমিটার হলে এসি সমান কত, অর্থাৎ এ এবং সি, অর্থাৎ এ ও এ
এবং কি ওসি যোগ করতে হবে, অর্থাৎ 2 যোগ 2 সমান 4। এক কথায় এটি আছে ব্যাস চেয়েছে, পিতের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার দেওয়া আছে, ব্যাস কত, অর্থাৎ আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা কেন্দ্রগমে যাকে ব্যাসার্ধ বলে এ একটি সংখ্যা আছে, আমরা এখানে জানবো এটি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আমরা আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 2, তাহলে ব্যাস হবে কত, 2 দুগুণে 4, অর্থাৎ আমাদের উত্তর হবে এ 4। ওকে, এখন আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই কোণ এ বি সি এর পরিমাণ কত। আচ্ছা, কোণ এ বি সি এখানে খেয়াল করি, 3 নম্বরটা চাচ্ছে হচ্ছে এখানে কোণ এ বি সি এর পরিমাণ কত, তাহলে কি এ বি এবং সি এর পরিমাণটা কত, অর্থাৎ আমরা জানি কোণ এ বি সি, কোণ যদি বলে তাহলে এ বি সি এই কোণটা যখন বলেছে তাহলে এখান থেকে এইটুকু এই কোণটাকে আমরা কি কোণ বলি, এটুকু কোণ বলি হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ যদি এখানে হয়, কিন্তু এই বৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তের পরিধির সাথে কোনো কোণ উৎপন্ন করে, সেটা একটি সূত্র আছে, সেটা হচ্ছে কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এই কোণটা আমরা কত পাব, এটি হচ্ছে বৃত্তের পরিধির সাথে কোনো কোণ উৎপন্ন করলে সেটা হয় আছে এক সমকোণ, অর্থাৎ এটি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক, একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস, মানে খেয়াল করি এক্স প্লাস 80, আচ্ছা, এবং অপরটি এবং বৃত্তস্থ কোণ কত, এক্স প্লাস 10, আর এক্স এর মান কত, এটি হচ্ছে চাচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটি কি বৃত্ত আঁকে নিলাম, আচ্ছা একটি বৃত্ত আঁকে নিলাম, এর কেন্দ্র দিলাম, কেন্দ্র থেকে একটি কি আঁকালাম, কেন্দ্রস্থ কোণ আঁকাচ্ছি, এখন কি আঁকাবো, বৃত্তস্থ কোণ আঁকাবো। আচ্ছা, বৃত্তস্থ কোণ আঁকালাম, এটা দিলাম আছে, এটা দিলাম হচ্ছে ও, এবং এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম কি এ। ওকে, এখন কি বলছে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কত, এক্স প্লাস 80, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে কত, এক্স প্লাস 80, অর্থাৎ এক্স প্লাস 80 হচ্ছে এটি। আচ্ছা, আমরা এখানে কি করলাম, বি ও সি কেন্দ্রস্থ কোণ এটি কত ডিগ্রি, এক্স প্লাস 80। ওকে, আর বৃত্তস্থ কোণ অর্থাৎ এই এ কোণ, এ কোণের মানটা কত, বি এ সি এই কোণের মানটা হচ্ছে এক্স প্লাস 10, এক্স প্লাস 10। ঠিক আছে, এখন বলছে এক্স এর মান কত, আমরা একটি সূত্র জানি কি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, তাহলে আমরা কি এখান থেকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখব, যেহেতু আমাদের এ কোণ বি এ সি এর মান আছে এক্স প্লাস 10 ডিগ্রি সমান, আর আরেকটা আছে কি এক্স প্লাস 80 ডিগ্রি। ঠিক আছে, এখন কি আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা কি তাহলে দুটি সমান করতে হলে কি করতে হবে, এই এর সাথে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে, দুটি সমান হবে। ওকে, তাহলে এটা 2 দ্বারা গুণ করলে কি হয়, 2x প্লাস 10 দোকানে কি 20 ডিগ্রি সমান, এই অপর পাশে আছে এক্স প্লাস 80 ডিগ্রি। আচ্ছা, এটি যদি ক্যালকুলেশন করা যায় 2x মাইনাস এক্স, এবং অপরটি আছে 80 মাইনাস 20 ডিগ্রি, এ পাশে থাকলে এক্স, অপর পাশে থাকলে কি 80-র ভিতরে 20 বাদ দিলে থাকে 60। ওকে, তাহলে আমাদের এক্স এর মান কত হয়ে গেল, 60 ডিগ্রি। ওকে, এটি হচ্ছে খুবই সোজা, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, এই অঙ্কটি ঠিক একই রকম বলছে, এখানে কি বলছে খেয়াল করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তস্থ এ ও বি সমান 6x, অর্থাৎ এ ও বি ওই উপরে, হ্যাঁ ওখানে কিন্তু উপরে দেওয়া আছে এ ও বি, যেহেতু বলছে প্রবৃদ্ধ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রবৃদ্ধ এ ও বি অর্থাৎ অপর দিকে 6x, তা এবং এ সি বি সমান এক্স, এ সি বি অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ কত, এক্স হলে এক্স এর মান কত। ঠিক আছে, আচ্ছা আমরা একটি জিনিস খেয়াল করি, যে এখানে আমাদের দেওয়া আছে কি বৃত্তস্থ কোণটা কিন্তু দেওয়া আছে কত, এক্স, বৃত্তস্থ কোণটা যদি এক্স দেওয়া থাকে তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কি এই বৃত্তস্থ কোণ এক্স আছে, এক্স এর সাথে কি 2x গুণ দিলে আমরা কি কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা কেন্দ্রস্থ কোণ যদি আমরা পেয়ে যাই, এখানে আমাদের চাচ্ছে এটা কি এক্স এর মান, তাহলে আমরা কি আমাদের চাচ্ছে আছে এক্স এর মান, কিন্তু এখানে প্রবৃদ্ধ দেওয়া আছে 6x, এখান থেকে আমরা একটি সূত্র বসাতে পারি যে বৃত্তের কেন্দ্রে মোট কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, এটি আমরা জানি এটি একটি সূত্র, তাহলে বৃত্তের কেন্দ্রে যদি মোট কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, তাহলে এখানে কি হয়ে গেল,
এখানে 2x পেয়েছি এবং অপর পাশে পেয়েছি 6s আর সমান 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে অনায়াসে লিখে দিতে পারি কি প্রশ্ন মতে কি করতে পারি 6x প্লাস 2x সমান কত 360 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর কি করতে পারি, বা 2x আর 6x যোগ করলে হয় 8x সমান 360 ডিগ্রি, ঠিক আছে। এখন কি করতে পারি, এই x এর মান বের করতে হলে 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি 8 দ্বারা তাহলে কি হয়, অতএব x সমান এখানে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়, 4 আষ্টা 32, 36 এর ভিতরে 32 বাদ দিলে আর থাকে কত, 40, 5 আষ্টা 40, অর্থাৎ 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের x এর মান কত, 45 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, এটিও আমাদের হয়ে গেল, আমরা নেক্সট চলে গেলাম। নেক্সট একটি আছে হচ্ছে চিত্রে x এর মান কত, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, এটি হচ্ছে আমরা যদি মার্ক করে নেই, এখানে অবশ্য মার্ক করে না, এটা a আর এটা কি b, এটা কি c, যদি আমরা দিয়ে নিই তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ x প্লাস 80 দেওয়া আছে, বৃত্তস্থ কোণ x প্লাস 8 দেওয়া আছে, তাহলে কি বলছে x এর মান কত। প্রিয় শিক্ষার্থী, এটি আমি আশা করি তোমরা করতে পারবা, কেননা কেবলই অঙ্কটা করলাম এবং সেম টু সেম আশা করি বুঝতে পারবা, এই অঙ্কটি করতে পারবা না, এটি হচ্ছে তোমাদের জন্য এখন কাজ থাকলো, তোমরা যত দ্রুত সম্ভব এই কাজটি করে আমাকে দেখাবা যে এটি x এর মান কত হতে পারে। ওকে, আর যদি আমি অঙ্ক করতে করতে আমার এই ক্লাস নিতে নিতে এর ভিতরেই তোমরা উত্তরটা দিতে পারো তাহলে খুবই ভালো, আর যদি না পারো তাহলে পরবর্তীতে দিয়েও আমি তোমাদের কমেন্টসে রেসপন্স করব, ঠিক আছে। আর যদি তোমাদের না পারো, তোমরা যদি ভুল হয় তাহলে আমি তোমাদের কি আমাকে বলবো, আমি তোমাদের সংশোধন করে দেবো, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের কাজ থাকলো, আমি পরবর্তী অঙ্কে চলে গেলাম। এখানে খেয়াল করি পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে, চিত্রে ও কেন্দ্র বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বিএডি এবং বিসিডি হলে, আমরা খেয়াল করি এখানে বলছে এক নম্বর যে বিওডি সমান টু বিএডি। আচ্ছা আমরা আগে এই বৃত্তটার অংশটা আমরা একটু খেয়াল করে নেই, কেননা এখান থেকে এইটুকু যদি আমরা বুঝতে পারি এই টোটাল বৃত্তটা তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারবো খুবই সোজা। আচ্ছা খেয়াল করি এখান থেকে এইটুকু বিওসি, তার মানে কি এখানে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ কি বিওডি, এটা খেয়াল করি কেন্দ্রস্থ কোণ যদি বিওডি হয় এই যে এখান থেকে এইটুকু হয়, আর এখানে কিন্তু দুটি কোণ আছে কি বিএডি এবং বিসিডি, অর্থাৎ এখানে একটি কোণ আছে এবং এখানে একটি কোণ আছে, এই কোণ দুইটি কিন্তু বৃত্তস্থ কোণ, তার মানে এটা কি বিএসি, এখানে আমরা লিখতে পারি কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ বৃত্তস্থ কোণ কি লিখতে পারি বিএডি একটি এবং আরেকটি কি সরি এটা সি হবে বিসিডি। ওকে তাহলে কি এই দুইটা কোণ হচ্ছে, দুইটা কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর একটি এই কোণটা হচ্ছে ও কোণটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এইটা যা হবে তার দ্বিগুণ হবে এটা, এইটা যা হবে তার অর্ধেক হবে এটা। এখন এখানে কি বলছে, এক নম্বর বিওডি, তার বিওডি কই, এই যে বিওডি সমান টু বিএডি, টু বিএডি যেটা, অর্থাৎ এই কোণের দ্বিগুণ এটা, এটা সত্য, তার মানে এক নম্বরটা আমরা কি পেলাম, সত্য পেয়ে গেলাম। এখন দুই নম্বরটা আমরা খেয়াল করি একটু, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিওডি, অর্থাৎ বিওডি মানে কি কেন্দ্রস্থ কোণ, তারপরে কি টু বিসিডি, অর্থাৎ এই সি কোণ, এটাও সত্য, একই অবস্থা, দুইটাই যেহেতু বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ, এই দুইটাই একই অবস্থা আর কি। আচ্ছা তিন নম্বরটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে বিএডি, অর্থাৎ বিএডি সমান কোণ বিসিডি, বিসিডি অর্থাৎ দুইটাই হচ্ছে কি বৃত্তস্থ কোণ, এবং দুইটা কোণে অবশ্যই সমান, কেননা এই এই কোণের অর্ধেক হবে ওই দুইটা, যেহেতু ওই দুইটাই বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে তার মানে আমাদের শর্ত এটা তিনটাই হয়ে যাবে, এটা উত্তর হবে এটা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা পরবর্তী একটা অঙ্ক কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটি স্পর্শক পি কিউ ও পি আর হলে ত্রিভুজ পি কিউ আর কি ধরনের ত্রিভুজ হবে। ওকে আমরা একটি খেয়াল করি, আমরা আগে একটি বৃত্ত আঁকাই, বৃত্ত আঁকে নিলাম একটি,
আচ্ছা এই বৃত্তের কেন্দ্র দিলাম, ওকে। এখন বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট, তার মানে কি ওটা আমরা এখানে দিয়ে নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটি স্পর্শক পি কিউ ও পি আর, আচ্ছা দুইটি স্পর্শক আঁকতে হলে অবশ্যই কী করবো আমরা, এখানে একটি বাইরে একটি পি একটি বিন্দু দিয়ে নিলাম, ওকে। এখন বলছে পি কিউ, আচ্ছা এই পি কিউ এখান থেকে যদি একটি স্পর্শ আঁকা হয় এটা হচ্ছে কি হবে, কিউ বিন্দু ধরে নিলাম, এটা অবশ্যই ভিতরে যাবে না, শুধু স্পর্শ করে যাবে, আচ্ছা। এবং এখান থেকে যদি আর একটা যদি এরকম কি স্পর্শ করে যায় সেটা হচ্ছে পি কিউ আর একটি কি হলো আর, ওকে। এখন এটাও স্পর্শ করে গেছে, এটাও স্পর্শ করে, এইভাবে যদি বাইরের কোনো বিন্দু স্পর্শ করে যায়, প্রিয় শিক্ষার্থী মনে রাখবে তোমরা, এটি হচ্ছে সবসময় এখানে লম্ব উৎপন্ন হবে, অর্থাৎ এইভাবে যে ঠিক এইভাবে উৎপন্ন হবে, অর্থাৎ এখান থেকে যে বৃত্ত উৎপন্ন হবে এখানে কোণ উৎপন্ন করবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ওকে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো, এইটা যদি এখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে যে এখান থেকে যত দূর যে এখানে স্পর্শ করবে এখানেও যে তত দূর যেই স্পর্শ করবে, অর্থাৎ এটি হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, এইটা হবে উত্তর, ওকে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। আরেকটি প্রশ্ন যদি এখানে কি বলছে কোন ধরনের ত্রিভুজ, তাই না, আচ্ছা ঠিক আছে এটা সমদ্বিবাহুই হবে, ওকে। প্রিয় শিক্ষার্থী আশা করি যেগুলো আমরা আলোচনা করেছি, আচ্ছা আরেকটা আছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো ব্যাস, আচ্ছা এ বি ব্যাস, এটা ঠিক আছে এ বি ব্যাস আমরা ধরে নিলাম, এবং এ সি এবং বি সি এর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, তার মানে কি এ সি, এ সিটা কই, এটা এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, এবং অপরটি বি সিটা কত হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এই দুইটা আমরা পেয়ে গেলাম, এখন কি বলছে এ সি বি, অর্থাৎ এ সি বি এই কোণের মান কত, এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আছে। প্রিয় শিক্ষার্থী আমরা জানি বৃত্তের সাথে কোণ উৎপন্ন করে সবসময় কি একটি সূত্র আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এটা আমরা সহজেই পেয়ে গেলাম 90 ডিগ্রি, কেননা এর আগে আমরা দেখেছি এটি একটি সূত্র, এটা হচ্ছে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে। আচ্ছা পরেরটি কি বলছে এ বি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আচ্ছা এ বি অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আচ্ছা এখানে একটি জিনিস আমরা খেয়াল করতে পারি, এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং একটি বাহু যদি 3 আর একটি বাহু 4 হয়ে যায় তাহলে আমরা খুব সহজেই বের করতে পারি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বের করতে পারি যে ফাই 3 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান এ বি, আমরা এটা ধরে নিলাম এ বি স্কোয়ার, ওকে। তাহলে কি হবে এখানে 9 প্লাস 4 16 সমান এ বি স্কোয়ার, ওকে। তাহলে কি হলো এখন 9 আর 16 যোগ করলে হয় কত 25, আর অপর পাশে এ বি স্কোয়ার, ওকে। তাহলে এখন উভয় পক্ষে যদি রুট করা যায় কি হয় এ বি সমান √25 হয়, ওকে। আর আমরা জানি √25 মানে কি ±5, কিন্তু ত্রিভুজের বাহু তো কখনো মাইনাস হতে পারে না, এই জন্য কী হবে শুধু 5 হবে, অর্থাৎ এই বাহুটা আমাদের কত হবে 5 হবে, তাহলে আমাদের মানটা হচ্ছে ক নম্বর, ওকে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আরেকটা অঙ্ক সেটি হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত, ওকে। আচ্ছা আগে আমরা কি করব, একটি বৃত্ত আগে আমরা আঁকে নিই, বৃত্তটা আমরা আঁকানোর চেষ্টা করলাম, এখন কি বলছে একটি বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ, তাহলে এই বৃত্তের ভিতরে কি একটি সমবাহু ত্রিভুজ আমরা আঁকিয়ে নিলাম, চেষ্টা করলাম, ওকে। আচ্ছা আমি দেখানোর চেষ্টা করছি যে বৃত্তের ভিতরে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ আঁকিয়ে নিলাম, বৃত্তের ভিতরে একটি সমবাহু ত্রিভুজ আঁকিয়ে নিলাম, ওকে। এখন এর ভিতরে কি করতে হবে, এটা বলছে যে বহিঃস্থ কোণ, যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা যায় বহিঃস্থ কোণ উৎপন্ন কর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে কি একটি বাহু আমরা এরকম বহিঃস্থ করে দিলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, বৃত্তে এখানে আছে কি সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রত্যেকটি কোণ এই বাহু কি হবে সমান হবে, প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণও সমান হবে, তাহলে কি হবে এই কোণটা হবে কত ডিগ্রি 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, এবং এই কোণটা হবে কত 60 ডিগ্রি, যেহেতু আমরা কি জানি আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওকে। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে 60 60 এবং 60 যোগ করলে হয় 180 ডিগ্রি, তাহলে এখন বর্ধিত কোণ আমরা আবার আর একটা জিনিস জানি যে এই রকম যদি হয় এখানে যদি একটা এরকম কোণ উৎপন্ন করে তাহলে এটি একটি সরল কোণ উৎপন্ন হয়, আর সরল কোণ আমরা জানি কত 180 ডিগ্রি,
তাহলে এখানে আমরা পেয়েছি কত 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি এখান থেকে পেয়ে গেছি আমরা, এই 60 ডিগ্রি যদি এখন 180 ডিগ্রির ভিতরে বিয়োগ করা যায় তাহলে কত হয়? 60 এর ভিতরে 180 এর ভিতরে 60 বাদ দিলে কত হয়? আর 120 ডিগ্রি থাকে। তাহলে আমাদের এই উত্তরটা হবে কত? 120 ডিগ্রি, অর্থাৎ এই বহিঃস্থ কোণ হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, আমি যথেষ্ট চেষ্টা করেছি বোঝানোর। এর মধ্যে যদি তোমরা বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবা, আমি চেষ্টা করব তোমাদের পরিপূর্ণ বোঝানোর। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা যে তোমাদের কেমন লাগলো আমার এই ক্লাসটা। পরবর্তীতে আমি কীভাবে উৎসাহ পালে আরও বেশি বেশি ক্লাস নিতে আগ্রহ বোধ করবো, আমার ইচ্ছাটাও জাগবে, আর সেই সাথে কী হবে তোমাদেরও উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবা এবং আমাকে উৎসাহ প্রদান করবা। সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।